গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, বিগত ভিডিওগুলোতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রিলেটেড কিছু টপিক দিচ্ছি, যেগুলো অ্যান্সার রাইটিং প্যাটার্নটা কিভাবে তোমরা ডেভেলপ করবে সেগুলোকে একটু হলেও তোমাদেরকে আশা করি কাজে লাগবে। এবং প্রেজেন্টলি আমি যেটা করছি সেটা হচ্ছে, এবছর 2022-এর অলরেডি একটা ডেট দিয়েছে আমাদের সামনে, একটা অবজেক্টিভ এখন আছে, তো নিজেদেরকে রেডি করতে হবে। তো সেক্ষেত্রে অলরেডি দুটো ভিডিও আমি দিয়ে দিয়েছি, লেকচার 1 এন্ড লেকচার 2। সেখানে আমরা বেসিক অ্যান্থ্রোপোলজির কিছু টপিক এবং প্লিস্টোসিন এপক, টুলস আর মোস্ট প্রবাবলি ডেটিং, এগুলো নিয়ে একটু আলোচনা করেছি। আজকে আমার এই সিরিজের 3 নম্বর ভিডিও, ঠিক আছে? এই ভিডিওতে মোস্টলি আমরা স্টোন এজ অর দ্য প্রি হিস্টোরিক ইউরোপ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া, ঠিক আছে, এখানে কি কি প্রশ্ন মোরাললেস আমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবছর 2022 তোমরা যাচ্ছ পরীক্ষা দিতে, আমি কিছুটা তোমাদেরকে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। দেখো, প্রি হিস্টোরিক পার্টটা একটা বিশাল পার্ট, ঠিক আছে, একটা মেজর পোর্শন ধরে আমাদের অ্যান্থ্রোপোলজি সিলেবাসে পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটোতেই কিন্তু প্রি হিস্টোরির একটা ইউরোপের এবং ইন্ডিয়ার বড় অংশ জুড়ে আছে। আমার মতামত অনুযায়ী বর্তমানে কনসেপচুয়াল কোয়েশ্চেন প্রচুর আসছে, রিপিটেশন হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু নিজেদেরকে রেডি করে রাখা ভালো। এবং তোমাদেরকে আমি প্রথম থেকেই বলে আসছি, রাইটিং প্যাটার্নটাকে একটু ঠিক করবে, যেখানে আমরা মিনিমাম টাইমে ম্যাক্সিমাম ইনফরমেশন পুট করতে পারবো, ঠিক আছে? তাহলে চলো, সবার আগে আমরা যদি প্রি হিস্টোরিক পিরিয়ডটাকে দেখতে যাই, ইউরোপিয়ান প্রি হিস্ট্রি বলো বা ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলো, অ্যাকর্ডিংলি সেটার আমরা তিনটে সাধারণত দেখতে পাই। একটা হচ্ছে কি বলো, পুরাতন প্রস্তর যুগ, একটা হচ্ছে মধ্য প্রস্তর যুগ, আর একটা হচ্ছে উচ্চ প্রস্তর যুগ, মানে প্যালিও, মেসো অ্যান্ড নিও। এবার দেখো, এই তিনটেতেই কিন্তু আমার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আমাকে পড়তে হবে। প্যালিওলিথিক কালচারে যদি ইন্ডিয়ান কন্টেস্টে পড়ি, হ্যাঁ, ইন্ডিয়ান কন্টেস্টে কিন্তু আমাদের প্যালিওলিথিক কালচার কমপ্লেক্স, এই কোয়েশ্চেনটাকে খুব ভালো করে রেডি করতে হবে। প্যালিওলিথিক কালচার কমপ্লেক্স বললে অবভিয়াসলি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মেন এমফাসাইজ থাকলেও আর কোথাও কোথাও থেকে প্যালিওলিথিক সমাজ, যেমন নর্মদা উপত্যকা হতে পারে, ঠিক আছে, আদমগড় অঞ্চল হতে পারে, এই কোন কোন অঞ্চলগুলো থেকে আমরা প্যালিওলিথিক উপাদান পেয়েছিলাম, কোয়েশ্চেন অ্যান্সার বইতে দেখবে পয়েন্টস করে করে দেওয়া আছে। 10 নম্বরের জন্য যেহেতু, সেহেতু বেশি আমরা লিখবো না, সোহানটাকেও ছোট করে লিখবো, মাদ্রাসটাকেও ছোট করে লিখবো, নর্মদা ভ্যালিকেও ছোট করে লিখবো। তো এইভাবে করে বেশ মিনিমাম 5 থেকে 6টা জায়গা, হ্যাঁ, পূর্ব ভারত, মধ্য ভারত, এইভাবে করে কোথায় কোথায় প্যালিওলিথিক পাওয়া গিয়েছিল এবং তার মেইনলি কোথায় পাওয়া গিয়েছিল এবং কি ধরনের কালচারাল টুলস সেখানে ইউজ হতো, সেইটাই আমাদের মুদ্রা ফোকাস থাকবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করার জন্য। এবার এই ইন্ডিয়াতেই আমাকে দুটো জিনিস ফর টিকা খুব ভালো করে করে রাখতে হবে। সোয়ান উইথ স্কেচ, মানে স্টেজেস গুলো T1 T2 এইভাবে করে পড়বে, হ্যাঁ, দেখবে কোয়েশ্চেন অ্যান্সার বইতে সুন্দরভাবে করা আছে, ভলিউম 1 ফলো করতে পারো টেক্সট হিসাবে। তাহলে সোয়ান ভ্যালি এবং মাদ্রাস ভ্যালি, কারণ ওখানে একটা কিন্তু উল্লেখযোগ্য ডিফারেন্স ছিল, যেটা ইন্ডিয়ান প্যালিওলিথিক কালচারটাকে অনেক বেশি কমপ্লেক্স বানিয়েছিল। যদি ওই কালচার কমপ্লেক্সের যে কনক্লুশনটা আসবে, সেখানে মেনলি কিন্তু আমরা কি দেখেছি, উত্তর থেকে দক্ষিণে যত আমরা গিয়েছি তত চপিং টুলের সংখ্যা কমেছে এবং হ্যান্ডেক্স বেড়েছে। সো উই ক্যান রাইট চপিং টুল, এইভাবে একটা ইয়ে দিতে পারি, চপিং টুলটা কমেছে এবং হ্যান্ডেক্সটা বেড়েছে। কিভাবে, কখন বেড়েছে, যখন আমরা নর্থ থেকে সাউথে গিয়েছি, কিন্তু এর উল্টোটা হলে কিন্তু এর উল্টো ঘটনা ঘটেছে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য মেইন কমপ্লেক্স বলতে পারো ইন্ডিয়ান ইয়েতে। তা সত্ত্বেও তোমাকে কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারত এবং পশ্চিম ভারত, তার থেকে অন্তত একটা একটা করে হলেও তোমাকে, যেহেতু কালচার কমপ্লেক্স ইন প্যালিওলিথিক, তোমাকে কিন্তু বলে দেয়নি উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে কি কি ছিল, তোমাকে কিন্তু বলেছে প্যালিওলিথিক কালচার কমপ্লেক্স, তো তোমাকে কিন্তু বাকি কালচার গুলো সম্বন্ধে অল্প বিস্তর হলেও লিখতে হবে। এর সাথে সাথেই সোহান এবং মাদ্রাসের একটা টিকা আমরা শিখে রাখবো 10 নম্বরে, ঠিক সেম অ্যাজ ওয়েল, যেরকম একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, তার একটা বডি উইথ দ্য কনক্লুশন, যে এই কনক্লুশন বলতে তোমার কি মনে হচ্ছে, মানে এর কি কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের প্রি হিস্টোরিক স্টাডির জন্য, এটা হচ্ছে আমার কনক্লুশন, যেটা 3-4 লাইনের মধ্যে আমাকে কিন্তু ড্র করতে হবে কনক্লুশনটা। তাহলে প্যালিওলিথিক ইউরোপ থেকে আমরা, সরি, প্যালিওলিথিক ইন্ডিয়া থেকে এটা পড়বো, আর ইন জেনারেল প্যালিওলিথিক ইউরোপের যেরকম কোয়েশ্চেন আসে প্যালিওলিথিক ইউরোপ পড়বো, এবং প্যালিওলিথিক ইউরোপে কিন্তু আমাদেরকে
হ্যান্ডেক্স ট্র্যাডিশন এবং প্লেট ট্র্যাডিশন এইভাবে করে আলাদা করে পড়তে হবে, কারণ হ্যান্ডেক্সে দুটো ছিল, আবিবেলিয়ান অ্যান্ড আশুলিয়ান এবং প্লেকে ক্ল্যাটেরিয়ান অ্যান্ড লেভেলয়েশিয়ান। ওখানেও কিন্তু বুদ্ধি করে ওই সেম জিনিসটাই প্রিপেয়ার করে কিন্তু আমি কোয়েশ্চেন করতে পারি, দ্য হ্যান্ডেক্স কমপ্লেক্স ইন প্যালিওলিথিক ইউরোপ, দ্য হ্যান্ডেক্স কালচার ইন প্যালিওলিথিক ইউরোপ। তো ওই ক্ষেত্রে কিন্তু আমাকে প্রচার ভিত্তিক দিয়ে যখন আমাকে 10 নম্বর দিচ্ছে এবং আমাকে যখনই প্যালিওলিথিক জিজ্ঞেস করছে, আমাকে আই উইল পুট দ্যাম স্মল ইন্ট্রোডাকশন, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিয়ে তো আমি দিচ্ছি, হ্যাঁ ইন্ট্রোডাকশন দিচ্ছি, একটা ফ্লোচার্ট দিচ্ছি যেখানে হ্যান্ডেক্স এবং ফ্লেক টুল এভাবে করে আলাদা হচ্ছে, হ্যান্ডেক্সে আবিবলিয়ান আশুলিয়ান হ্যাঁ এবং ফ্লেকের মধ্যে ক্ল্যাকটেনিয়ান অ্যান্ড লেভেলয়েশিয়ান এভাবে করে আলাদা হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যখন আমি কালচারগুলো লিখব, সেই কালচারগুলোর ক্ষেত্রে আমি ধরে ধরে সেই কালচারের জায়গাটা কোথায়, কারণ প্রত্যেকটা জায়গা অনুযায়ী আমার সেই অঞ্চলগুলোর নামকরণ করা হয়েছে, সেই জায়গা মানে নেম অফ দ্য প্লেস, ঠিক আছে, টেকনিক ইউজ অ্যান্ড টুলস ফাউন্ড। আমি কিন্তু তখন আর ইলাবোরেটলি লিখবো না, কারণ আই হ্যাভ অনলি 10 মার্কস ফর দিস। হ্যাঁ, তো এইভাবে করে জিনিসটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, আবিবেলিয়ানের জন্য একটা, আশুলিয়ানের জন্য একটা, তাহলে আবিবেলিয়ান লিখলাম, তারপরে অ্যারো দিয়ে এইভাবে 4টে পয়েন্ট লিখলাম, আশুলিয়ান লিখলাম, অ্যারো দিলাম, 4টে, মানে দ্য প্রেজেন্টেশন উইল বি ডায়াগ্রামেটিক, ঠিক আছে। তো এইভাবে করে আমাকে করতে হবে, এবং যখন তোমরা লিখবে খাতার একটা ইউনিফর্মসিটি মেনটেন করবে, মানে কোয়েশ্চেনের প্যাটার্ন যেভাবে সাজাচ্ছ সেইভাবেই সাজাতে থাকবে, ভার্টিক্যাল রাইটিং চেষ্টা করবে করতে, এবং আফটার দ্যাট যখন আমার প্যালিওলিথিক কালচারটা লেখা হয়ে যাবে তখন একটা ছোট্ট কনক্লুশন দেবো যে প্যালিওলিথিক কালচার যেহেতু সব থেকে বড় টাইম ফ্রেম ধরে ছিল এবং প্যালিওলিথিক কালচারে হিউম্যান ইভলিউশনের ম্যাক্সিমাম ফেজটাই কিন্তু সংঘটিত হয়েছিল। তো প্যালিওলিথিক কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউরোপ অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া। ইউরোপ হলে সাধারণত এইভাবে লিখবো, ইন্ডিয়া হলে আগেরটা যেভাবে লিখেছি সেভাবে লিখবো। নাও কাম টু মেসো, মেসোলে থেকে কালচারের ক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিয়াটা খুব ভালোভাবে পড়বো। হ্যাঁ, ইন্ডিয়াতে দুটো অ্যাসপেক্টসে পড়বো, একটা হচ্ছে রক আর্ট, হ্যাঁ দেখবে কোশ্চেন অ্যান্সার বইতে দেওয়া আছে, পাঁচমারি, ঠিক আছে, বিম্বাটিকা, হ্যাঁ আদামগড়, হ্যাঁ, তো এইভাবে করে করে কোথায় কোথায় রক আর্টে মেসোলিথিক পাওয়া গিয়েছিল, মিডল গ্যাংটিক প্লেস বলে একটা দিয়েছিল তোমাদের কোয়েশ্চেন যে গাঙ্গেয় উপত্যকায় কোথায় কোথায় মেসোলিথিক আর্ট পাওয়া গিয়েছিল, একদম সুন্দর করে কোয়েশ্চেন অ্যান্সার বইতে রয়েছে, এবং তারই মধ্যে কিন্তু প্রিপেয়ার হয়ে যায় প্রত্যেকটা মেসোলিথিক কালচারকে ছোট ছোট করে, যদি মোস্টলি আমরা বাগরটা টিকা হিসেবে পড়তে পারি, আসতে পারে বাগরটা টিকা হিসেবে, ঠিক আছে, তো ইন্ডিয়ান কনটেক্সটে কিন্তু আমরা ওটাকে পড়বো। হ্যাঁ, তাহলে ইন্ডিয়ান মেসোলিথিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান মেসোলিথিকে এখনো পর্যন্ত আমি জাস্ট ছোট টিকাই দেখেছি একটা দুটো, তো সেক্ষেত্রে যদি ধরো ছোট টিকা আসে তখন আজিলিয়ান, হ্যাঁ আজিলিয়ান কালচার, সারাইনাডে যেভাবে আছে সেগুলোকে ছোট্ট ছোট্ট করে, যেরকম আমি আগেরটা দেখালাম, চার্ট ভিত্তিক আমি প্রেজেন্টেশন করব, যে ধরো আজিলিয়ান লিখলাম, তার 3টে এরকম করে প্লেস ধরবো, তার 3টে করে পয়েন্ট দেবো, প্লেস ধরবো, তার 3টে করে পয়েন্ট দেবো। হ্যাঁ, তো তখন কিন্তু আমার পক্ষে ইট ইজ নট পসিবল যে আমি ইউরোপের যে উত্তর ইউরোপ, পূর্ব ইউরোপ অনেকগুলো তো হয়েছিল না, তো এইভাবে প্রত্যেকটাকে ধরে ধরে করতে গেলে ওটা একটা 20-30 নম্বরের প্রশ্ন হয়ে যাবে, কিন্তু এখন বর্তমানে আমাদের 10 থেকে 15-র মধ্যে নিজেদেরকে সীমিত রাখতে হচ্ছে। আমার ছোট ইন্ট্রোডাকশন অবশ্যই দিতে হবে, আমাকে বডিটাকে প্রেজেন্ট করতে হবে, এবং তার সঙ্গে 2 লাইনের একটা কনক্লুশনও দিতে হবে। তো এইভাবে আমরা প্রেজেন্ট করবো যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে মেসোলিথিক পার্টে আমরা ইন জেনারেল ইন্ডিয়ার ক্ষেত্রে একটু ভার্সেটাইল কোয়েশ্চেন আসে, মিডল গ্যাঞ্জেসে এসেছিল, রকাট আসতে পারে, হ্যাঁ, বা ইন জেনারেল মেসোলিথিক আসতে পারে, বাগর টিকা আসতে পারে, হ্যাঁ বীরভানপুর টিকা আসতে পারে, এইভাবে করে কিন্তু বেশ কিছু টিকা আসতে পারে, নিওলিথিক থেকে এরকম টিকা আসতে পারে, হ্যাঁ দাউজালি হেডিং টিকা আসতে পারে, হ্যাঁ যেটা আমাদের আসামে দেখেছিলাম আমরা, তো এগুলো কিন্তু আমাদেরকে একটু টিকা হিসেবে এই 3টে জায়গা ইন্ডিয়ান সে পুরো লিথিক কালচার মিলিয়ে সোহান মাদ্রাস আর এই 3টে টিকা আমরা তৈরি করে রাখতে পারি। আর নিওলিথিকের তো একদম খুব খুব কমন কোয়েশ্চেন, যেটা হচ্ছে নিওলিথিক কালচারের ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স গুলো খুব সুন্দর ভাবে পয়েন্ট ওয়াইজ করবো, কৃষিকাজে কি হয়েছিল, পশুপালনে কি হয়েছিল, মৃৎশিল্পে কিভাবে উন্নতি হলো, বয়ন শিল্পে কিভাবে উন্নতি হলো, জব অ্যাসাইনমেন্ট কিভাবে এলো, হ্যাঁ কমিউনিকেশনে কিভাবে উন্নতি হলো, ব্যবসা বাণিজ্যে কিভাবে উন্নতি হলো, তো কোয়েশ্চেন অ্যান্সার বইতে দেখবে গৃহ নির্মাণে কিভাবে উন্নতি হলো, দেখবে একটাই প্যারাগ্রাফের মধ্যে 2-3টে পয়েন্ট আছে, তোমরা চাইলে সেগুলোকে আলাদা আলাদা করে নিতে পারো, তাহলে অনেকগুলো সাব পয়েন্টস কিন্তু আমাদের ওর আন্ডারে বেরিয়ে যাবে। তো এইভাবে নিউলিথিক যে ক্যারেক্টারিস্টিক সেটাকে আমরা সাজাবো। এবং আরেকটা হচ্ছে নিওলিথিকের আরেকটা কোয়েশ্চেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ যেটা বলেছিল নিওলিথিকটা গর্ডন চাইল্ড যেটা বলেছিলেন, এটা ইভলিউশন না
রেভলিউশন। কেন রেভলিউশন এটাকে বলা হচ্ছে? গর্ডন চাইল্ড বলেছিলেন যে এটা হলো একটা রেভলিউশন, ইট ইজ নট অ্যান ইভলিউশন। কারণ তখন আমাকে এই পয়েন্টগুলো সাজিয়েই সুন্দর করে বলতে হবে যে নিওলিথিক টাইম ফ্রেমটা, টাইম ফ্রেমটা দেবে এত ছোট ছিল ইন্ট্রোডাকশনে, হোয়াট ইজ নিওলিথিক, হোয়াট আর দ্য টাইম ফ্রেম, হোয়াট আর দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অকার্স, মানে ক্যারেক্টারিস্টিক দিয়ে বোঝাতে হবে ইন দ্য নিওলিথিক পিরিয়ডে। তারপরে আমাকে আমার পয়েন্ট অফ ভিউতে টানতে হবে যে অতটুকু টাইম ফ্রেমের মধ্যে এতগুলো গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট নিওলিথিকে এত তাড়াতাড়ি হয়েছিল, এবং তারপরেই যেন আলেকজান্ডার চলে এলো যুদ্ধ করতে, তাই না? হঠাৎ করে একটা খুব কম সময়ের মধ্যে একটা ইভলিউশনের জায়গায় যেন রেভলিউশন হয়ে গেল। মানে ইভলিউশন যেটা হবে সেটা তো অনেক ধীর গতিতে হবে, সেটা খুব স্লোলি হবে, কিন্তু এটা হঠাৎ করে যেন হলো, একটা বৈপ্লবিক পরিবর্তন এলো, তাই গর্ডন চাইল্ড এটাকে রেভলিউশন বলেছেন। তাহলে এই জায়গাটা আমাদের পড়তে হবে। তো লিথিক কালচার থেকে এগুলো আমাদের ভীষণ ভাবে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এবার ইন্ডিয়ান কন্টেক্সটে আসলে আমরা দেখছি পরপর প্রায় 3-4 বছর ধরে মেগালিথিক আসছে। এবার দেখো রিপিট কোয়েশ্চেন দিলে আসতে পারে, কিন্তু আমরা চালকোলিথিক আর আয়রন এজের ওপরে একটু গুরুত্ব দেব, অ্যাটলিস্ট 15 মার্কসের জন্য ওগুলোকে শিখে রাখবো। ঠিক আমার কোয়েশ্চেন আনসার বইতে আছে কিনা আমি বলতে পারবো না, থাকতেও পারে, কিন্তু ভলিউম 1 বইতে রয়েছে। আমার হাতের সামনে এখন বইটা নেই না, আবার খুঁজতে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা একটু দেখে নেবে, কোয়েশ্চেন আনসার বই থাকবে, মোস্ট প্রবাবলি থাকবে। তো কোয়েশ্চেন আনসার বইটা দেখবে বুলেট ফর্মে আছে জিনিসগুলো, ভার্টিক্যাল রাইটিং এ লিখে দেওয়া আছে। তো ওইভাবে করে কিন্তু আমরা প্রেজেন্টেশন করব। এবার আমরা চাইলে ওখানে দু একটা ফ্লোচার্ট অ্যাড করতে পারি যে কিভাবে আমরা এটা এলো, কিভাবে এটা হলো। তো এইভাবে করে কিন্তু আমরা জিনিসটাকে করতে পারি। তাহলে লিথিক কালচার ফর ইন্ডিয়া এবং ফর ইউরোপ আমি বলে দিলাম, কিভাবে পড়বে, কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে তোমাদের জন্য যারা 2022-এ পরীক্ষা দিতে যাচ্ছ। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আর কি ভিডিও হলে তোমাদের পক্ষে সুবিধে হয়। থ্যাংক ইউ।